গরু সল হাঁস মুরগি কিছু নাই, ভাত পানি কিছু নাই, ঘর বাড়ি ব্যাকুণ্ঠ ফিকে গো সারার আর হঠে যাইও আর সংগতি ওবা কমিশনার আর আর খ্যাং করিবে দেশবাসী রে বাড়ি ঘর কিছু নাই ডুবি বউ বলো কোনো যাইও আনি উঠতে এনে আর ঘর বাড়ি ডুবি কি কই বিয়া করি না পারি না আর গুম টুম জানি না পারি এখন রাতে আর বাড়িব ঘর এখন আর খরে যাইম যে হিসেবে পানি বাড়ের এই হিসেবে বাড়ার থাকলে দক্ষিণ ঘাট চেক হয়তো বেশিরভাগ বাড়িঘরেই পানির নিচে তলিয়ে যাইব বাড়িঘর বাড়ি ডুবি যার গই তারপর থাকানোর জায়গা সংস্থান নাই সাইরমিকে খেত পাতরও গেল বাড়িঘরও গেল সব শেষ প্রিয় দর্শক আর বর্তমানে আছি দি রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ ঘাট চেক 4 নম্বর ওয়ার্ডত এই ওয়ার্ডত প্রায় 2600 মানুষ আছে ইতিমধ্যেই এই মানুষের মানুষের ঘর বাড়ির 60% ডুবি গেছে বলে আর স্থানীয় কাউন্সিলর জানাই 4 নম্বর ওয়ার্ড বর্তমানে এখন এই 2 দিন উঠানা বৃষ্টি এখন প্রায় ঘর শতকরা এই 60% ঘর ডুবো যারার ঘর ডুবি গেছে স্কুল মানেও খুলে দিয়ে হয়ে যান স্কুল যাওয়া গো এখনো হয়ে যাওয়া গিয়ে শুকনো খাবার ব্যবস্থা করছেন রে পানি খাবার ব্যবস্থা করছি এভাবে গত 2 দিনের বৃষ্টিতে রাঙ্গুনিয়ার বিভিন্ন স্পটে তাঁরা গুজি দাহাগে দেয় যেভাবে মানুষের ঘর বাড়ি প্লাবিত হই মনত দেয় ইতিমধ্যে আর রাঙ্গুনিয়ারে দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণা করেন খুবই প্রয়োজন কারণ মানুষের ঘর সাল সমান ফানি গিয়ে কারণ এর হারণ দুই হারণ আছে এক কানল দিয়ে গত 2 দিনের টানা বর্ষণ আর এক কানল দিয়ে কর্ণফুলির যে ফানি বিদ্যুৎ প্রকল্পলে সংযুক্ত আছে হাপ্তায় ফানি বিদ্যুৎ প্রকল্প আছে এই প্রকল্পর গেট আজ এ ফানি যে ফানি সারিবার যে গেটটা আছে গেটটো গত 2 দিন ধরে এর সারা যার হারণে যায় ইন্দির ফানি কর্ণফুলি দিয়ে আয়ের বিভিন্ন শাখা নদীর মাধ্যমে রাঙ্গুনিয়ার বিভিন্ন আনাচাকান আছে ঢুকের গু আর স্থানীয় প্রশাসনের হতা হইলাম প্রশাসন আর জিয়ান জানাই বানবাসী মানুষ হলরে নিকটস্থ বিভিন্ন স্কুল কলেজ জিন আছে এন্ডে যায় আশ্রয় লেবেলায় বিভিন্ন প্রশাসনে অনুরোধ জানাই বলে আর হর তবে আর কিছুদিন আগে যেন ফার দশ ওই এই জায়গায় গেলাম এই জায়গার মানুষ হল আর জানাই দে ইতারারে মাইকিং গজি দইনি স্থানীয় জনপ্রতিনিধি ওই তারারে সরি যাবে লাই অনুরোধ জানাই কিন্তু ইতার আর হদে হদে আর যাইম হন্ডে হারণ ইতারাতে খনিমিকে যায় একান ঘর বাঁধিয়ার থাকিব এই সামর্থ্য তারার ফগেরত নাই যার হারণে যায় ইতারা এত নলার হয়তো আর মূল্য এন্ডে মজুম তো যেভাবে বৃষ্টি হওয়ার গত 5 দশক এইভাবে বৃষ্টি নো হয় তো এইভাবে যদি আরও কয়েকদিন বৃষ্টি পড়ে দেয় হয়তো বা আল্লাহ না করক এই চাইতো 5 দশের ঘটনায় যে 22 জন মানুষ মারা গিয়ে এই চাইতো বড় দুর্যোগ রাঙ্গুনিয়ার দেশে নামি হবে বলে আর স্থানীয় মানুষ হল জানাই তো এই পর্যন্ত আর রাঙ্গুনিয়ার শেষ অবস্থা কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব